নমস্কার, আমি সুজন বিশ্বাস আর আপনারা দেখছেন আইল্যান্ড মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে আপনাদেরকে আমি ইউটিউবে একটা ভিডিও ছেড়েছিলাম, যেখানে বলেছিলাম যে আইপিএলে প্লে অফের যে দুটি ম্যাচ ইডেনে স্থানান্তরিত হয়েছে সেই দুটি ম্যাচের টিকিট পাওয়া যাবে। তো আজ যেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি সেটা হলো আইপিএলে প্লে অফের টিকিট আপনারা যারা দেখতে যেতে ইচ্ছুক, ইডেনে যে খেলা দুটি পড়েছে সেখানে আপনারা টিকিট কি করে সংগ্রহ করবেন এবং কিভাবে ওয়েবসাইট থেকে টিকিট কাটবেন সেটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে কি করব, প্রথমে একটা ওয়েবসাইট দিচ্ছি আপনাদের, এই যে যে দেখুন এই একটা লিংক আছে, এই লিংকে আপনারা এই লিংকটাকে সিলেক্ট অল কপি করবেন। কপি করে গুগলে যে HTTP অ্যাড্রেস বারে ক্লিক করবেন, করে এন্টার করবেন। করার পরে দেখবেন একটা ইনসাইডার ইন, এই বুক মাই শোর হাত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড এই টিকিট যে বন্টনের ব্যবস্থাটি সেটা তুলে নিয়েছে, কেননা বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে বুক মাই শো থেকে যারা টিকিট কাটছে তারা অধিকাংশ লোকই টিকিট পাচ্ছে না, লম্বা লাইন দিয়ে দাঁড়াচ্ছে অথচ টিকিট পাচ্ছে না, তারা ব্ল্যাকে বিক্রি করছে। এই কারণে বুক মাই শো থেকে সমস্ত টিকিট বন্টন তুলে নিয়ে এখন ইনসাইডার ইনে যে কোয়ালিফাই এবং এলিমিনেটরের খেলা এবং ফাইনাল খেলার তিনটে টিকিটই এই ওয়েবসাইটে রাখা হয়েছে। এবং আপনারা কি করে বুক করবেন দেখুন, এবার আমি চলে যাচ্ছি হোমে, হোমে ক্লিক করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে চলে এসছে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার যে দুটি ম্যাচ ইডেনে হচ্ছে সেই দুটি ম্যাচের টিকিট। ধরুন আমি 23 তারিখ বুকিং করবো, তো এখানে বাই করবেন, অর্থাৎ যদি আপনি 25 তারিখের খেলা চান তো এখানে ক্লিক করবেন। ধরুন আমি 23 তারিখের খেলায় যাব, ক্লিক করলাম এখানে। ক্লিক করার পরে চলে এখানে টিকিটের মূল্য রাখা হয়েছে 400 থেকে 7000 টাকা পর্যন্ত, 400 থেকে 700 টাকা পর্যন্ত টিকিটের দাম রাখা হয়েছে। এবার আমি ক্লিক করছি বাই নাও, বাই নাওতে ক্লিক করার পরে দেখুন চলে এসছে এটা সুন্দর সিস্টেম, 400 টাকার টিকিট রয়েছে, 500 টাকা রয়েছে, 900 টাকার টিকিট রয়েছে, 1200 টাকার টিকিট রয়েছে, 2000 টাকার টিকিট রয়েছে, 3000, 6000, 7000। আমি সব থেকে ন্যূনতম টিকিটটা সিলেক্ট করছি, 400 টাকার টিকিট। সিলেক্ট করার পরে আমাকে ব্লক, এই যে যে ব্লকগুলো ইয়েলো কালার হয়ে আছে এইগুলোই আপনার 400 টাকার টিকিটের ব্লক। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে কজন সেটা সিলেক্ট করলাম, একজন হলো একজন করে বাই। এবার পিক আপ ডেলিভারি, আপনি যদি কলকাতা 7,60,000, আপনার পিনকোড যদি কলকাতা 7,60,000 মানে কলকাতা 1 থেকে কলকাতা 7,60,000-এর মধ্যে হয় তবেই আপনি একমাত্র ডেলিভারি নিতে পারবেন, না হলে পিক অপশনে ক্লিক করতে হবে এবং সেই পিকটা আপনাকে করতে হবে রেসকোর্স ময়দানের সামনে, যেখান থেকে আপনার বুক মাই শো সিলেক্ট করা টিকিটগুলো পেতেন ঠিক সেই তাবু থেকেই আপনার টিকিট পাবেন। ধরুন আমাদের পিনকোড 7,124,000, তো আমি এখানে ডেলিভারি করতে পারছি, ডেলিভারি করলে এরকম হবে, কিন্তু আমার পিক করতে হচ্ছে। পিক করার পরে এখানে লিখে দিয়েছে যে কোথা থেকে টিকিট কালেক্ট করতে হবে, ইউ ক্যান পিক ইউর টিকিট ফ্রম মোহামেডান স্পোর্টিং ক্লাব, টেনফিল্ড, ইন্দিরা গান্ধী সরণি, কলকাতা 7,21,000, অর্থাৎ মোহামেডান যে ক্লাব তাবু সেখান থেকে নিতে হবে। এবং তারপরে আমি চলে যাচ্ছি কন্টিনিউ, কন্টিনিউ করার পরে দেখুন এখানে 400 টাকা টিকিটের দাম এবং কনভেন্সিয়াস ফি 34 টাকা, অর্থাৎ টোটাল হয়ে 434 টাকা। এছাড়া এই 434 টাকার পিছনে আরও ডিসকাউন্ট আপনি পেতে পারেন যদি আপনার কাছে কোনো রকম প্রোমো কোড থেকে থাকে, তো এইখানে প্রোমো কোড অ্যাপ্লাই করে ধরুন প্রোমো কোড একটা দিলেন, যে কোনো একটা দিয়ে এই অ্যাপ্লাই করলেন দেখবেন আপনার ডিসকাউন্ট হয়ে গেছে। এবং তারপরে চলে আসি আরেকটা অপশানে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এখানে আপনার নাম, আপনার নাম দেবেন, ধরুন আমার নাম সুজন, SUJ সুজন বিশ্বাস, ফোন নাম্বার 7278320635, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর চলে দেখতে পাচ্ছেন আপনি একদম শেষ অপশানে চলে এসছে, আপনি ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন অথবা ক্রেডিট কার্ড, পেটিএম, পেইউ মানি, EMI অপশান সবগুলোই রয়েছে। করার পরে মেক পেমেন্ট করবেন, ধরুন আমার কাছে পেটিএম রয়েছে, আমি পেটিএমে ক্লিক করলাম, পেটিএমে ক্লিক করার পরে মেক পেমেন্ট করছে, আই অ্যাকসেপ্ট দা যে অ্যাকসেপ্ট যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেখানে ক্লিক করলাম। করার পরে মেক পেমেন্টে ক্লিক করছি, দেখুন এই অপশানটা আছে, এবার 434 টাকা টোটাল বিল হচ্ছে। এবং আপনি যদি পেটিএম থেকে করেন তাহলে পেটিএমের লগ ইন আইডি পাসওয়ার্ড দেবেন, দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনার যে অ্যাকাউন্টে টাকা আছে তার থেকে ডিডাকশান হবে এবং মোবাইলে একটি SMS আসবে এবং দেখাবে টিকিট বুক হয়ে গেছে। সবশেষে একটা কথা বলি, আপনাদের হয়তো অনেকের কাছে এই নেট ব্যাংকিং ফ্যাসিলিটি নেই, অনেকেই নেট ব্যাংকিংয়ে পেমেন্ট করার সময়
বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সেই কারণে বলছি আমার কাছে টিকিট পাওয়া যাচ্ছে, আপনারা যদি ইডেনে 23 এবং 25 তারিখের যে খেলাটি, দুটি খেলা অনুষ্ঠিত হবে, তা যদি দেখতে চান তাহলে দ্রুত আমার নিচে লিঙ্কে দেয়া যে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন। এবং আমি আরও একবার এই ভালোভাবে বলে রাখছি, আমার ফোন নাম্বার 7278320635। আরও একবার বলছি 7278320635। অবশ্যই দ্রুত যোগাযোগ করুন, কেননা টিকিট ক্রমশ শেষের দিকে, 65,000 দর্শক কিন্তু টিকিটের ডিমান্ড প্রায় 4-5 লাখ। কোথায় খেলা দেখতে যা যদি ইচ্ছে থাকে তাহলে শর্ত যোগাযোগ করুন, না হলে আপনারা এই বছরের মতন আর প্লে অফে অংশগ্রহণ করতে পারবেন না। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।